এরকম অপূর্ব গিয়ে সীতা মা অপূর্ব ঘরে শুয়েছিল, যে এই কথা বলে সবার আগে তোমাদের কাছে আমি একটু সরি চেয়ে নিচ্ছি। সরিটা চাইছি কারণটা কি বলতো, আর আমি আজকে সকালেই তোমাদের ভয়েস দিয়েছিলাম, আমি আর তোমাদের দাদা ভাই যারা বলো, ভাই বলো যারা, কিংবা আমার বর, এই যে এখন বসে আছে খালি গায়ে দেখাচ্ছি না, তো আজকে সকালেই তোমাদের বলেছিলাম তিনজন মালকে নিয়ে আসবো, তিনজন দোলনি, ওইদিকে ওই বিদেশি, আর এদিকে হলো গিয়ে তোমার আমাদের এখন যে খেলাচ্ছে তাকে নিয়ে। তো সেই ভিডিওটা আমি করেওছি, কোনো কারণবশত আমি ওই ভিডিওটা আজকে ছাড়তে পারলাম না। তো শুনে নাও এখানে কিভাবে সে হিরোইন হতে চাইছে, এদিকে দেখাচ্ছে ও গুগল পিন ছিঁড়ে ফেলে দিচ্ছে, তাই তো গুগল পিন ছিঁড়ে ফেলে দিচ্ছে, আর ওইদিকে ওই বাংলাদেশের যে মালটা, হ্যাঁ তোমাকে আমি খারাপ কথা কোনোদিন বলিনি, তোমাকে নিয়ে আমার ভিডিওটা অন্যভাবে করা আছে, এখানে আমার তোমাকে বলতেই হচ্ছে, তোমরা দুজনে মিলে যোগ সত্র করে দিব্যি দুজনে মিলে কথাবার্তা বলে ফেসবুকে কথা বলছো, বলে দুজনে মিলে যোগ সত্র করে, যদি চাও প্রমাণ দিয়ে দেবো, ঠিক আছে, দুজনে মিলে যোগ সূত্র করে তোমরা আজকে পিঙ্কির বিরুদ্ধে ভিডিও নামিয়েছো। পিঙ্কি বলছে যে কথাগুলো কতটা সত্যি কতটা মিথ্যা আমি সেটা তোমাদের প্রমাণ দিতে আসিনি, কিংবা কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে ওর সাথে নিশ্চয়ই ঘটেছে, ও কেন মিথ্যা কথা নাহলে বলবে, ও তো মন থেকে ওকে ভালোবেসেছিল, ওর বাড়িতে আশ্রয় দিয়েছিল, কিন্তু ঘটনাটা ঘটেছে বলেই তো আজকে ও বলছে। তো আমি কোনো ভিডিও ক্লিপ দেবো না, কিংবা পিঙ্কির কোনো ভিডিও থেকে, যেমনি ওই ওই বাংলাদেশের মাল ভিডিও ক্লিপ থেকে শোনাচ্ছে, আমি সেসব না, পিঙ্কির কোনো ভিডিও ক্লিপ থেকে না, আমার নিজেরও কোনো ভয়েস না, পুরো ব্যাপারটা তোমরা পিঙ্কির মুখ থেকে শুনে নাও। কালকে আমি ওকে ফোন করেছিলাম, আর এর আগে অবশ্যই আমি একবার জিজ্ঞেস করেছিলাম ওকে, তোমরা ওর যেদিন আমাদের নাম নিয়েছিল, আমাদের সবার নাম যে লাইভে নিয়েছিল, সেই লাইভে যারা দেখেছো তারা হয়তো জানো, না দেখে থাকলে আবার ওকে দেখে আসো, ওই লাইভে আমি কিন্তু পিঙ্কির সাথে ওই ব্যাপারটা নিয়ে কথোপকথন চলছিল, যারা সচেতন তারা হয়তো দেখতে পেয়েছো। তো সেই দিনে কিন্তু আমি ওকে কি বলেছিলাম, আজকেও আবারও আমার মনে হলো যে আবারও জিজ্ঞেস করি, সেদিন পরিষ্কার আমার ওর সাথে পুরো কথা হয়নি, যেহেতু লাইভ চলছিল, আওয়াজ আসছিল, কথা হচ্ছিল, পরিষ্কার কথা হয়নি, আবারও আমি কালকের এই ঘটনা আমি ওকে কালকেই আবার ফোন করেছিলাম, যেহেতু ওই ধরনের ভিডিওগুলো ছাড়ছে, গুগল পিন ছিঁড়ে ফেলে দিচ্ছে, সেই ভিডিও দেখেই আমি ওকে ফোন করেছিলাম পিঙ্কিকে, যে এটা কি ঘটনাটা সত্যি না মিথ্যা। তখন কি কি বলল তোমরা একটু পিঙ্কির মুখ থেকে ডাইরেক্ট শুনে নাও রেকর্ডিংটা, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো আর পুরোটা দেখো, দেখে তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে যাবে। তো চলো পুরোটা তোমরা শুনে নাও। হ্যাঁ কি করছো পিঙ্কি? হ্যাঁ গো, তুমি বললে, তুমি ফোন করেছিলে, আমি দৌড়ে গেলাম, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর সব ঘুরলাম, তারপরে আমার সব এরা বলছে কি তোমার বন্ধু এসেছিল, আমি সেই কে রে আমার বন্ধু, বলছে পিঙ্কি পাল, আর আমি তো আগে ওদের কাউকে জিজ্ঞাসাও করিনি, দৌড়ে আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে দৌড়ে এ ফ্লোর ও ফ্লোর সব দৌড়াদৌড়ি করলাম, ওই যে সারপ্রাইজ সারপ্রাইজ দেবো ওর জন্য করিনি। হ্যাঁ একদম ভালো আছে, তোমার কেনাকাটা করলে? আর ভাইয়ের জন্য কিনলে কিছু? আচ্ছা, আরে বলছি যে তোমাকে আমি সেদিনকেও ইয়েতে জিজ্ঞেস করছিলাম, মানে আমি নাম নিতে চাইছি না, টুনির মা বলেই বলছি, তুমি বুঝতেই পারবে, তুমি ওর নামটা নিলে না সেদিনকে, আমাদের সবার নাম নিলে, হ্যাঁ জিনিসটা খারাপ হলো না, মানে ভালো বলো সুপ্রিয় দি আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই বাংলাদেশের ওই দিদি, হ্যাঁ ওই দিদি দেখছি একটা ভিডিও করেছে, তার আগের দিন দেখছি তোমার আরে কি নাম ওর, যাই হোক ঠিক পরে ওর নাম করেছে, সত্যি আমার একটু মানে কি বলবো
একটু রাগ টাইপের হলো, যে জুকিয়ে দিয়ে এরকম বললো আমাকে, হ্যাঁ উচিত হয়নি, এই হয়নি, অনেক কিছু। তুমি যাই হোক শুনবে ভিডিওটা, তখন আমি ওদেরকে শ্যুটটা অফ করিয়ে আমি বললাম শ্যুটটা অফ কর, আমি আগে একটা ভিডিও ছাড়বো তারপরে। তখন ওরা বললো কেন কি হয়েছে, আমি বললাম এই এই ব্যাপার, আমাকে সবাই এরকম যদি খারাপ বলে আমাকে তো এবার মুখ খুলতেই হবে। সেই তো, এত কাছের ছিল সবাই, আমরা দেখেছি ও তোমাকে গাইড করেছে। সবাইকেই করেছি না, তুমি দেখো প্রত্যেকজনকেই আমি ভালোবাসি একদম, ঠিক আছে, কিন্তু ও যে যে ধরনের ভালোবাসাটা ও চেয়েছে সেই ধরনের ভালোবাসাটা আমি দিতে পারিনি। আমি ও প্রথম দিন থেকেই আমি ধরতে পেরেছিলাম, প্রথম দিন থেকেই, ঠিক আছে। ও আমার সবকিছুতে ও বাধা দিত, হ্যাঁ ও আসতো, ঠিক আছে যাবো মাম্মাম যাবো যাবো, এমন করছো দেখো কেউ যদি আসতে চাই যে এত লাইভে সবাই বলে, আমরা কি না বলবো, না না আসে ঘোরে ফেরে থাকে, ও যেহেতু দূর থেকে আসে ও থাকে, এবার যারা যারা দূর থেকে আসে তারা থাকে, আমার ঘর তো উপরে পড়েই থাকে, অসুবিধা নেই, যাই হোক এসে থাকে। তার মধ্যে দেখছি যে এরকম কেউ যদি আসে ওর খুব একটু প্রবলেম হচ্ছে, কারোর সাথে যদি আমি ফোন করছি ওর প্রবলেম হচ্ছে, এটা কখনো হয়, সেটা হতে পারে আমার স্বামীর হবে, সেই তো, ঠিক আছে। আচ্ছা আমি যদি কোনো কারোর সাথে কথা বলতে যাই তাহলে সে আমার স্বামী বলবে তুমি ওর সাথে যাবে না কথা বলবে, ওর সাথে বেশি করে কথা বলবে না, ওর কাছে যাবে না, সেটা রাইট আছে আমার স্বামী একদম, সেটা তো রাইট নিশ্চয়ই ওর নেই। ও হট করে যখন দেখে ফোন আমি ধরছি না, ভাবে বিজি আছি, কি তেজ দেখাবে, কি ঝগড়া করবে আমার সাথে, ঠিক আছে। তখন আমি আমার সত্যি খুব খারাপ লাগে, তখন এত তেজ দেখাবে, হ্যাঁ তোমার আর সময় নেই আমার ফোন ধরার, আরে বাবা আমি ফোনটা ধরবো, আমি কি কাজ করবো না সারাদিন, কি ফোনেই বসে থাকবো। তারপরে 25 কে যেদিন হলো ইয়ের থেকে একটা মেয়ে আসলো, এসে কেক টেক কাটলো জিনিয়া, তখন আমি বলেছি যে আমি এত কিছু ইয়ে করতে পারবো না, ঠিক আছে, না তুমি পুজোতে ড্রেস কিনবে না, আমি ড্রেস কিনবো কি আমি কি করবো সেটা আমি বুঝবো, এই জায়গাটা তোর কোনো কথাই নেই, ঠিকই বলেছে, সেই জায়গা থেকে আমার এবার সত্যি ইচ্ছা ছিল না, তাই এবার তোমার ভাই তো না কিনলে হবে না, কিনতে নিয়ে যাবেই, যতদিন আর কি পারছিলাম কিনবো না কিনবো না করে যাচ্ছিলাম, তার মধ্যে শুনেছে কিনবো না কি কারণে, ওই কারণে ও জোর করে আমাকে ড্রেস কিনবে, আরে বাবা আমিও তো এদিকে দেখবো আমার বর কবে আমাকে নিয়ে যায় তবে তো আমি ড্রেসটা কিনবো, একদম এই নিয়ে ও সব কিছুতে আপত্তি, কে আমার বাড়িতে আসছে, কে আমাকে ফোন করছে, কার পেছনে আমি প্রাইভেসি দিচ্ছি, আমার এগুলো করলে তোর হবে, আমার আমার তো যথেষ্ট বয়স হয়েছে, আমি তোকে যেটুকু ভালোবাসা দিচ্ছি তুই সেটুকু নেই, একদম আমি আমি কাকে ভালোবাসবো, কে আমার বাড়িতে আসবে, সেগুলো তো তোর দিকে দরকার নেই, তুই দেখবি তোর জায়গাটা তুই ভালোবাসা পাচ্ছিস কিনা, একদম তাই। ওর ওইগুলো নিয়ে হিংসা হতো, তারপরে তো আমার আইডিটা ওর কাছে ছিল, ওর নিজের মানে আমি যখন ওকে চিনি না, ও তো 1.5 মাস হয়েছে চিনেছি বলো, আজকে ওর সাথে আমার মানে পরিচয় 1.5 মাসের, কিন্তু আমার তো অশান্তি আজকে 1 বছর, সেই তো 1.5 মাসের পরিচয় পাবলিক যদি বলে থাকে ও তোমার পাশে দাঁড়িয়েছে, তাহলে এটা ভুল বলছে না পাবলিক, একদমই তাই, হ্যাঁ ও তোমার পাশে দাঁড়িয়েছে 1.5 মাস ধরে সান্ত্বনা দিতে পারে, দাঁড়িয়ে থাকে আমার আমার পাড়া দাঁড়িয়েছে, আর পাশে যদি দাঁড়িয়ে থাকে আমার আমার সামনের বাড়ির রানী ছোট্ট মেয়ে, ও সবসময় আমার পাশে দাঁড়িয়েছে, আচ্ছা আমাকে একা হতে দেয়নি, সেখানে ও কোথা থেকে আমার পাশে আসলো, ও যেদিন আমার কাছে আসলো তার আগের দিন আমাকে ইনস্টা লাইভে ওপেন, লোক জানে ও এগুলো, যারা যারা আমার লাইভে ছিল সবাই জানে, ও ওপেন আমাকে বললো আমার আমি টিকটক থেকে আমি ভিডিও করি, আমাকে কেউ চেনে না, রায় না কে আছে এই ওরা ওরা 3 বোন তুমি দেখলে চিনবে, ওরা সব ফেমাস হয়ে গেছে, ও ফেমাস হয়নি, তখন আমি বললাম ঠিক আছে তুমি ও তখন তুমি করেই বলতাম, তখন তুমি এসো আমি দেখবো আমি চেষ্টা করবো যতটা পারবো চেষ্টা করবো, আচ্ছা আর তুমি তো এইভাবেই বলো সবাইকে এই ভালোবেসে আপন করেই তুমি নাও, তুমি তো জাস্ট দেখো সে তো জানি, হ্যাঁ চেষ্টা করেছি কি রীতিমতন চেষ্টা, একই চেষ্টা হয়েছে যে আমি আইডিটা কিছু জানতাম না বলে আমি জাস্ট ওকে বললাম যে আমি তো কিছু বুঝতে পারছি না, গুগল পিন টিন কি করতে হয় একটু পারলে, ও তো কিছু করেই নি, উল্টে
নিজে মানে কমিউনিটি পোস্ট করে 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 পাবলিককে চিনিয়ে দিল, মানে ওকে চিনিয়ে দিল। হ্যাঁ, নিজে চিনে নিল, দিয়ে আবার নিজে বললো সবাই এত মাতামাতি করছে, সবাই তোমার ফোন নাম্বার চাইছে, তাহলে একটা গ্রুপ খুলি। ঠিক আছে, গ্রুপ কর। ও কি করলো, সবাইকে বললো ওর ইনস্টাতে সবাইকে নাম্বার দিবে, তার মানে তারা ফলো করবে, করে নাম্বার দেবে। আর পাবলিক যারা আমাকে ভালোবাসে সে তো আমার ইনস্টাতে এসে দিচ্ছে নাম্বার, যারা যাকে তুই উল্টে পাল্টে বোঝাচ্ছিস তারা আর তোকে দিচ্ছে। ঠিক আছে, গেল, তাও গেল। ও গ্রুপ খুললো, গ্রুপের অ্যাডমিন হলো ও, আমাকে বাদ দিয়ে দিল। এইগুলো তো ঠিক না, তুমি তো মেন, সেই তো তোমাকে সামনে রেখেই তো করাটা উচিত ছিল। গ্রুপে গ্রুপটা খোলাই তো পাবলিক আমাকে চাইছে, একদম। তুই সেখানে গ্রুপে গ্রুপ খুললি, গ্রুপের অ্যাডমিন হলি, তুই তুই অ্যাডমিন, ঠিক আছে হয়েছিস, তুই আমাকেও অ্যাডমিন কর। সেই তো, আমাকে রানী ওই ছোট্ট মেয়েটা এসে দেখলো, বললো পিসিমাই তুমি আর দরকার। তখন আমি ফোন করলাম, কি রে আমি অ্যাডমিন নেই? বলছে যে না নেই, তুমি অ্যাডমিন নেই, আমি আছি। তখন আমি ওই রানীকে বললাম, ভাই রানী আমাকে অ্যাডমিন করাতো। আমি ওকে বললাম, ভাই আমাকে অ্যাডমিন কর। তারপরে অ্যাডমিন করলো, যাই হোক, তারপরে আমি অ্যাডমিন হলাম। তারপরে তো সব পাবলিককে কি বোঝালো বুঝালি না, উল্টে আমাকে আরো বলতো তুমি কারোর সাথে কথা বলবা না, তুমি কাউকে ফোন করবা না, তুমি বেশি ইয়ে করবা না, তার মানে কি লোককে দেখাতো আমি সামনে রয়েছি। অনেক কিছু, অনেক কিছু আমি ওর ধরেছি, অনেক কিছু। দুদিন এসেছে আমার কাছে, দুদিন দুদিন এসেছে, দুদিন এসে যেদিন এসছে তার পরের দিন থেকে তার পরের দিন গেছে। ওকে দত্তক, আচ্ছা এই যে কথাটা বলেছিল, ওকে দত্তক নিয়েছে, ওটা সত্যি কথা? নেবে দত্তক নিয়েছি, মানে দত্তক নেবে এরকম কিছু ভেবেছিলে? না না, কেন আমার মেয়ের সাথে তাহলে ওকে দত্তক নেবো কেন? ওটা যেহেতু তখন জয়শ্রী ওসব বলছিল বলে ওদের ইয়ার্কি মারামারি। আচ্ছা আচ্ছা, সেইটাই এগুলো পুরো কথা। না না, আমার মেয়ে রয়েছে, সে আজ আজ না ভুল বুঝুক রাখবো। আরে হ্যাঁ গো, নিজের রক্ত নিজেরই হয়, বুঝেছো পিঙ্কি? আমি তোমার এগেনস্টে ভিডিও করতাম, কিন্তু প্রতিটি মুহূর্তে যদি এই কথাটাই তোমাকে বোঝানোর আমি চেষ্টা করতাম যে রক্ত রক্তই হয়। আমি শুধু মেয়েটা যাতে একটা, ও যে হারে আমাদের ভালোবাসতো সেই ভালোবাসার ধাক্কাটা যাতে পায়, আমি তার জন্য সবার সাথে এরকম ভালো ভালোবাসার নাটকটা করি, বুঝেছো? বুঝতে পারবো না কেন রে বাবা, আমি তো একটা মা দি বাবা, বুঝি না? কিন্তু ও সেই ধাক্কাটা পেয়ে পেয়ে কিন্তু ছুটে ছুটে আসতে চাইতো, চাইতো, কিন্তু ওরা আটকে রাখতো, এখন পুরোটাই আটকে দিয়েছে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, এই জন্য আমি সত্যি কথা ওকে পুরো ইগনোর করছি। তারপরে আরো বড় কথা হচ্ছে, আজকে তুমি ধরো আমার বাড়িতে এসছো, ঠিক আছে, তুমি একা থাকবে বলে তুমি আরেকজনকে ডেকে নিলে, অপূর্ব অসীতমা ও ডেকে নিল, ঠিক আছে, রাত্রি তিনটার সময় দেখবে আমার ভিডিও ছাড়া আছে, রাত্রি তিনটার সময় ভিডিও ছেড়েছি, তারপরে ঘুমাতে ঘুমাতে 3:30 আমরা নিচে শুয়েছি, তোরা সবাই মিলে ওপরে গিয়ে শুয়েছিস, 3:30 থেকে 5টার সময় উঠে ওর বর কাজে চলে যাবে, আমি টিফিন বানিয়েছি, সবই ভিডিওতে ছাড়া আছে, দেখেছো কিনা জানি না। হ্যাঁ দেখেছি দেখেছি, বরকে লুচি করে দিচ্ছি, দেখেছি। তা 3:30 থেকে 5টা অবধি যদি থাকিস তোরা একসাথে, তোরা আবার বলছিস আমরা সারা রাত ঘুমাইনি গল্প করেছি, তাহলে মেয়েকে তাহলে তুই ভুল বুঝিয়েছিস কেন? মেয়ের সাথে সারা রাত গল্প করে ভুল বাল সব বুঝিয়েছে, অপূর্ব সে তোমার সাথে শুয়েছে, এই সে তোমার মা ভালো না, তোমার মা পোসরাই দিয়েছে, এই সেই শুনিয়েছে। আরে আমি তো রয়েছি নিচে, আমি কি করে পোসরাই দিলাম? তুমি তো ওকে ডেকে নিন তাহলে, দিয়ে মেয়েরা যতই বলুক মা, যতই সঙ্গে সঙ্গে আমাকে বলেছে মা এসব কথা বলেছে কিন্তু খুব সাবধান। হ্যাঁ, তারপরে তো ওই কথা আমি পাত্তা দিলাম না মেয়ের, মেয়ে তারপরে দেখলাম ভয় দিয়েই বলে দিল সবাইকে, যে এরকম অপূর্ব গিয়ে সীতমার অপূর্ব ঘরে শুয়েছিল, যে এই কথা তো যাকে বলেছে তার হয়ে গেল। ব্যাস, এইবার সে পাগলের মতন একবার অপূর্বকে ফোন করে, একবার আমাকে ফোন করে, তখন আমি দেখলাম কেসটা তো আমি কিছুই জানি না, না জেনেই আমার তখন কি করবো, এদের যেহেতু ভালোবাসি আমার মেয়েকে দোষী করে এদেরকে ইয়ে করলাম, বুঝেছো? ওই ওই মানে যার কথা বলছি, মানে ওকে তখন বললাম যে না, আমি ওকে শিখিয়েছি এই কথা বলার জন্য, যাতে তোমার ইয়েটা খোলে, তোমার বাড়িতে আমি একলা ছিলাম, তোমার শাশুড়ি আমার সাথে ব্যবহার করেছিল, বুঝেছো? আমি নিজে মিথ্যা কথা বলে আমার মেয়েকে দোষী করে ওকে ঠিক করলাম। তাহলে কি করে রাজত্ব ফলাতে পারিস আমার কাছে? আমি তোকে বাঁচিয়েছি ঠিকই, কিন্তু তারপর দিয়ে তো আস্তে আস্তে মনটা, তারপরে আবার অপূর্বকে বলছে, অপূর্ব বললো যে
যেটুকু তোমাকে মানুষ চেনে সবই কিন্তু মায়ের জন্য। তখন অপূর্বকে বলছে, মানুষ চেনার জন্য না, আমি ভালোবাসার জন্য আসিনি, আমি এসেছি টাকা রোজগার করার জন্য। ডাইরেক্ট পুরো এই কথা অপূর্বকে বলেছে? হ্যাঁ, আমার সামনে। বাপরে, ওই রাত্রি 3টার সময় গল্প ওই হয়েছে, সেই থেকে আমার মনটা ভেঙে গেল। তুই যা বাবা, তোকে আর আমি ডাকছি না। আমি সারা রাস্তা বমি করতে করতে গেছি, সারা রাস্তা বমি করতে করতে এসেছি, তবু গিয়ে আমার বর যেহেতু একা যাবে না, আমি ওই অবস্থায় ওকে ছাড়তে গেছি, ব্যাস ওই লাস্ট। তারপরে আর আমি যোগাযোগ রাখিনি। এখন আর ফোন টোন করেও না? তারপরে আর কোনোদিন ফোন করে সব লক করে দিয়েছি, কারণ আমি দেখতে পেয়েছি বাবা এর মেয়ে ছেলে ভালো না, এ তো আমাকে দাবিয়ে ফেলছে। কার বাবা দূরে থাক, আমি নাম বলছি না, বুঝতে পারছো কার কথা বলছি? দেবী, 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 বুঝতে পারছো কোন দেবীর কথা বলছি? সেই দেবী বিদেশি, মানে বাংলাদেশের ওই মালটার কথা বলছি। তুমি কি বলছো যে সচেতন থেকো, আবার একজন যে ঢুকেছে তা সে কি, তুমি কি সব ব্যাপারটা জানো এইভাবে যে এসে বলছো? তো চলো, এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও আছে, পরে আসছে। আর আরেকটা কথা বলছি, যেটা জানো না সেটা নিয়ে কথা বলবে না। দেখেছো তো কিভাবে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে আজকে বেরোলো? হ্যাঁ, আচ্ছা তাহলে পুরো ঘটনাটা শুনলে আমি, এ যেহেতু ভিডিওটা আমি ও রেকর্ডিংটা দিয়েছি, আমাদের দুজনের ভয়েসই দিয়ে দিয়েছি এখানটায়, যার জন্য আমি এখানে আলাদা করে আর ভিডিওটাতে বেশি কিছু বললাম না। অবশ্যই আমি এটা নিয়ে পরে ভিডিও তো নামাবই আরও, কারণ আমি যদি এখন আরও কিছু বলতে যাই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি চাই না কারোর প্রবলেম করতে, কারণ নেট আমাদের, আমার বাড়িতে ওয়াইফাই আছে, সবার বাড়িতে তো থাকে না, নেট অল্প থাকে, তার জন্য আমি পরে আবার এই ব্যাপারটা নিয়ে বিশ্লেষণ তো অবশ্যই তোমাদের সাথে করব। তো চলো টাটা, ভালো থেকো আমার লাভার্সরা।